বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জাহাদির সভাপতিত্বে 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রেজাউল করিম ইয়াসিন এবং যুব সেনার সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা নুরুল কবির রেজবি সাহেব। আজকে বাদ ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠা লাভ করেছে, 30 বছর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এর সুফল শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে দুটি রাস্তি থেকে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই বাংলাদেশের মানুষ এখন যে রাস্তিটি বেছে নিচ্ছে সেটা হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অচিরে এই মসনদে এসে এদেশের সুন্নিয়ত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সংগ্রামী সহসাধারণ সম্পাদক মাওলানা সাইদুল হক সাইদ কাজেমি। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, রসুল পাক ইসলামের ঘোষণা। 73 দলের মধ্যে যেটা জান্নাতি দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহসভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন নিজামী। 1990 সালের 21শে ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নামে একটা সংগঠন, রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সারা বাংলাদেশে ইসলাম ফ্রন্টের দাওয়াত পৌঁছে এবং জেলা উপজেলায় বিভিন্ন কাজকর্ম কর্মসূচি আমরা পালন করতে যাচ্ছি। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি বিশিষ্ট ওয়াইএস বিশিষ্ট ইসলামী গবেষক ও চিন্তাবিদ জননেতা মাওলানা মোহাম্মদ ইউনুস তৈবি যুক্তিবাদী। বর্তমান অরাজনৈতিক অনেক সংগঠনের সাথে জড়িত, কিন্তু রাজনৈতিকভাবেও আমি নিজেও এখানে অংশগ্রহণ করেছি। এই দলের মধ্যে আমি নিজে অন্তর্ভুক্ত হয়েছি যে আমি প্রতিটা ক্ষেত্রে অরাজনৈতিক সমস্ত দলের খেদমত করতেছি, কিন্তু রাজনৈতিকটা বাকি থাকবে কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাথে সকলের সমস্ত সম্পর্ক ছিল, নামাজের সাথী, হজের সাথী, হিজরতের সাথী, ছোটকালের সাথী, যুবককালের সাথী, আপনার আলামে বরজক বর্তমানে রওজা পাকে আল্লাহ রসুলের সাথী হয়ে আছেন, সমস্ত সম্পর্ক আল্লাহ রসুলের ছিল। তো পরিশেষে বলতেছেন, ইয়া রসুলুল্লাহ, আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক কিন্তু নাই, এই জন্য আমার ছোট্ট মেয়ে 6-7 বছরের আয়সাকে আমি আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আপনার সাথে যেই সম্পর্কটা বাকিছিল সেটা আমি স্থাপন করতে চাই। আর সেদিকে খেয়াল করে সমস্ত সম্পর্ক আল্লাহ রসুলের সাথে সিদ্দিক আকবর পালন করে পরিপূর্ণ সাহাবী রসুল আফজালুন নাস বাদাল আম্বিয়ার স্থান অধিকারী করেছেন। সুতরাং আমিও খেয়াল করলাম যে অরাজনৈতিকভাবে অনেকগুলি সংগঠনের সাথে সম্পর্ক আমি রয়েছি, খেদমতে আছি, কিন্তু রাজনৈতিকভাবে আমার খেদমত তো আমি কিছু দেখতেছি না। এই কারণে আমি এই বাংলা ইসলামী ফ্রন্টের এই শাখার মধ্যে, এই সংগঠনের মধ্যে আমি সংযুক্ত হয়েছি। আমি দোয়া করি এবং আমার হায়াত যতদিন বাঁচি থাকে ইনশাআল্লাহুল আজিজ আমাকে আমার অনেক প্রভাবশালী আমার আত্মীয়রা আমাকে বলেছে যে আপনি কেন এই দল করতেছেন। আমি বলি আমি মরে যাব, কিন্তু তারপরেও আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আহলে সুন্নাতুল জামাতের যে পতাকাবাহী রাজনৈতিক যে সংগঠন সেটা আমি করে যাব, মৃত্যুর আগ পর্যন্ত আমি এটার খেদমত করব। তো আশা করি ইনশাআল্লাহুল আজিজ আমি আমার সর্বস্ব দিয়ে এই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যে কোনো কাজে, যে সময় ডাক আসে, যে কোনো দিক দিয়ে, যে কোনো
প্রয়োজনে ইনশাআল্লাহ আমি থাকব আসি এবং এই মিত্র পর্যন্ত থাকার এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহদপ্তর সচিব জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূর হুসাইন এই দুর্যোগপূর্ণ কালে আপনারা যে আছেন আপনারা এই সবার চেয়ে সচ্চাহী সৈনিক বলি এই সংগঠনে আমি মনে করি আপনাদের মধ্যে সৎসাহস আছে বলেই সংগঠনের দুর্যোগপূর্ণ মুহূর্তের মধ্যে আপনারা এসেছেন সেই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাগফিরাত কামনা করছি ওই সমস্ত ব্যক্তিদের যারা এই বাংলাদেশের বাতিলের হাত থেকে আমরা যাতে রক্ষা পাই এই সংগঠনে এসেছিলেন কাজ করেছিলেন আজকে মাওলানা ডাকে অনেকে সাড়া দিয়ে আমাদের থেকে অন্তরায় হয়ে আছেন তাদের মাগফিরাত কামনা করছি রফে দারাজাত কামনা করছি আর যারা জীবিত আছেন নেতৃত্ব দিচ্ছেন ফ্রন্ট লাইনে থেকে যারা আসবেন সকলকে আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন আমরা সুস্থ থাকি আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আমরা একটা শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ যে করোনা মহামারী সারা পৃথিবীকে স্তব্ধ করে ফেলছে আমি এই মহামারীর আগেই একদিন একটা কোরআন শরীফের আয়াতের বাংলা অনুবাদ পড়ে আমি অবাক হয়েছিলাম যে আসমান জমিনের সমস্ত বাহিনী আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে এই মহামারীর আগেই কাশ্মীরে কিন্তু মুসলমানদেরকে অত্যাচার চলছিল তো আমার মনে মনোভাব ছিল তাহলে তারাও কি আল্লাহর বাহিনী এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসছিল কিছুদিনের মধ্যে আমার সেই প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেলাম যে আল্লাহর বাহিনীগুলো কতভাবে কত রকমে অবস্থান করবে সেটা শুধু আল্লাহ পাকেই জানে এটাও কোরআন শরীফের একটা আয়াত যে আল্লাহর বাহিনী কত রূপে আবির্ভূত হবে কীভাবে আবির্ভূত হবে এটা আল্লাহ পাক কি করবেন যাই হোক যে আল্লাহ পাকের যে এই ইসলাম আমাদের দিয়েছে যুগ যুগ ধরে যে ইসলামের শাশ্বত বাণী যারা ধারণ করে রেখেছিল আজ পর্যন্ত আসেছে সেখানে অনেক দুষ্কৃতিকারী ঢুকে পড়ে ইসলামকে তারা বিকৃত করেছে ইসলামের মূল আদর্শ থেকে সরে গিয়েছিল বিভিন্ন দালালেতে লিপ্ত হয়ে ইসলামকে বিভ্রান্ত করেছে মানুষকে বিভ্রান্ত করছিল তাই আজকে যে ইসলামের সঠিক রূপরেখা একমাত্র সঠিক রূপরেখা আহল সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে একমাত্র বাংলাদেশের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং একমাত্র সারা পৃথিবীব্যাপী একমাত্র সংগঠন হলো আহল সুন্নাত ওয়াল জামাত সেটা সারা পৃথিবীর জন্য ইসলামের অবিকৃত রূপরেখার যে একমাত্র মডেল হলো আহল সুন্নাত সেটা কোন জায়গার জন্য এটা ওয়ার্ল্ড ওয়াইড আহলে সুন্নাত ওয়াল জামাত একটি মতাদর্শের নাম ইসলামের অপর নাম ইসলামের সেটা সারা পৃথিবীতে এইটা রাজনৈতিক সংগঠন নয় কিন্তু এর আদর্শ যেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনে থাকবে আমরা এখানে গণ্ডগোল লাগাই ফেলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ইউনিভার্সাল জামাত আহলে সুন্নাত ভারত জামাত আহলে সুন্নাত পাকিস্তান আহলে সুন্নাত ওয়াল জামাত মালয়েশিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তুরস্ক এভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা পৃথিবী থেকে তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন আমরা করি নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখাকে আদর্শকে মতাদর্শকে শুধুমাত্র বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য আমরা কি নিয়েছি শপথ নিয়েছি আমরা সংগঠন করেছি আমাদের সংগঠনের নাম হলো রাজনৈতিক সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আর আমাদের আদর্শ হলো আমাদের সমস্ত আকায়েদ সমস্ত মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা চাহতা দিল জানে মদিনা দিল মে হে তারানা যাও কিস তরহ
না দো বাতাও শাহে মদিনা শেষে মিরাত কিয়ামের মাধ্যমে সভাপতির সমাপনী বক্তব্য শেষে দেশ জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, বিশেষ করে যারা করোনায় মারা গিয়েছেন সেই সকল শহীদ মুসলমান নরনারীর জন্য দোয়া করা হয় এবং যারা করোনা আক্রান্ত হয়ে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন এবং আক্রান্ত হয়ে রোগ আক্রান্ত হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নত ওয়াল জামাতের সকল নেতৃবৃন্দের জন্য এবং সকল তরিকতের পীর মাশায়েখদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং সকলের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।